আজি ভূতপাড়ৰ শান্তি নিকেতনত ভোটদান সাব্যস্ত করে মন্ত্রী অশোক সিংহলে। সপরিয়ালে ভোটদান সাব্যস্ত করে পুনৰ নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত সরকার গঠন হব বলে দাবি ঢেকিয়াজুলির বিধায়ক তথা মন্ত্রী অশোক সিংহল। আজি আমার বাবে বড় আনন্দের দিন যে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক দ্বিতীয়বারের বাবে প্রধানমন্ত্রী করার কারণে আমি ভোটদান করল। মই ভাবু যে আমার জীবনের এটা স্মরণীয় দিন যে তৃতীয়বারের বাবে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ডাঙরিয়া হবলে গৈ আছে আর তাত আমি অংশগ্রহণ করেছো। এতিয়া ভোটিং পার্সেন্টেজ অল্প কম হয়ে আছে, আমি যিমান ভাবিছিলো ভোটিং পার্সেন্টেজ ইমান বেশি উঠা নাই, কিন্তু এতিয়াও প্রায় আধা ঘন্টা আছে আর যেখানি মানুষ সুমায় আহিব এই মানুষখিনিয়ে যদি ভোট দিয়ে একটা পোলিং পার্সেন্টেজ ওলাই অহার পিছত মই কব পারি যে কিমান ব্যবধান হব, কিন্তু ব্যবধান ভালে। মহিলা সবলীকরণের মাধ্যমত মহিলাক আমি সন্মান দিয়ার কারণে মহিলাসকল এতিয়া ওলাই আহি ভোটদান করে আছে। পুরুষ অহা নাই বুলি নহয়, পুরুষ আগবেলা আহিছিলে, মহিলাসকলে ভাত পানি বনায় গ্রুপে গ্রুপে আহিছে, কিন্তু মহিলার জোর অল্প বেশি যেন লাগিছে নহয় সমানে আছে। আর মহিলার জোরটো সদায় বেশি থাকে, এইটো আর মানে কবলগা নাই। আজি বিজেপির এই যেটু জয়যাত্রা 4 জুলাই 400 পার আর নরেন্দ্র মোদী তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী, এই সপন দেখিয়ে ভারতবাসীর আর অসমবাসীর রাইজে ভোটদান করেছে। কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, বহুত কনস্টিটুয়েন্সি আছে যাত কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই।